আমি মুসলিম ছাত্র সন্থাৰ পৰা বিশেষকে বিটিসি নির্বাচন ক্ষেত্রত চালিজারি চাই আমি যেটো দেখা পাইছো, পরোক্ষদীয় সমষ্টি ধনশ্রী সমষ্টি বিগত দহটা বছর ধনশ্রী সমষ্টিত বিপিএফ দলের ইএম মিঠারাম বসুমতারী কার্যকালত তেওঁ ধনশ্রী সমষ্টির পৰা রাইজক রাম ঠগন দি কোটি কোটি টকার দুর্নীতি গড়ার পিছত আজি তেওঁ বিপিএফ দলৰ পৰা টিকেট নিদিয়াত আজি তেওঁ এআইডিএফৰ পৰা নির্বাচন খেলিছে। তো আমি যি দেখা পাইছো, বিগত পাঁচ বছৰ কার্যকাল আমি দেখা পালো ধনশ্রী পরিষদীয় সমষ্টিত রবার্ট নার্জারির যেটো কার্যকাল আমি দেখা পাইছো, তাতে বিগত পাঁচ বছৰত আমার জনসাধারণে বহুতো ভুক্তভোগী, কোনো ধরনের আসনি, কোনো ধরনের রাস্তাঘাট, কোনো ধরনের ডেভেলপ শিক্ষার ক্ষেত্রত কোনো ধরনের আমি দেখা নাই। দেখা নোপার কারণে আজি হোক সেই কোটিটকিয়া কেলেঙ্কারি যিজন মিঠারাম, তেওঁ আজি আমার রাইজক রাম ঠগন দিব কারণে আজি তেওঁ উঠি পড়ি লাগিছে। এআইডিএফৰ টিকেট লৈ তেওঁ নির্বাচনত জয় হৈ কেনেকৈ আমার এই দুখিয়া জনসাধারণক মিছা পলুবন্দি জয়যুক্ত হওয়ার পাছত আমি যে পাঁচ বছর আকো রাম ঠগন নাখাম তার কোনো কারণ নাই। তো যার কারণে আমি ধনশ্রী সমষ্টি, বিশেষকে ধনশ্রী সমষ্টির রাইজক আমি আহ্বান জানাইছো, যাতে সেই রাম ঠগন নোখোৱাতকে উপযুক্ত প্রার্থীক আমি নির্বাচন করাই জয়যুক্ত করাবার কারণে আমি রাইজক আহ্বান জানাইছো। আর আমিও ধনশ্রী সমষ্টিত সেই মিছা এআইডিএফৰ মিছা প্রলোভনত না যাবলে আমি রাইজক আহ্বান জানাইছো। আমি মুসলিম ছাত্র সন্থায় সকল সময়তে নেহর পক্ষতেই মাত মাতি আইছো। তো বিটিসি নির্বাচনত বা আমার বিটিসি এলাকাত আমি যি দেখা পাইছো, সকল সময়তেই আমার মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহ উন্নয়নমূলক কাম কাজের পর আমি পিছপরি আছো, পিছপরি থাকো। আনকি আমি শিক্ষা যাতায়াত যিকোনো ক্ষেত্রতে আমি বিটিসিত মুসলিম অধ্যুষিত অঞ্চল সমূহ আমি পিছপরি থাকা। তো হে আমি বিটিসি নির্বাচনত আমি রাইজক এইটাই আহ্বান জানাব বিচারিম যে আমি যিটো দলক আমি এইটো নির্বাচনত বিজয়ী করিলে আমি আমার হোম অধিকার হোম বিকাশের ক্ষেত্রত আমি সম্পূর্ণভাবে আমি সঁহারি পাম। এনেকুৱা দলক আমি আসলতে আমি এই বিটিসি পরিষদীয় নির্বাচনত আমি রাইজক ভোট দিবলে আমি আহ্বান জানাম। কারণ বিটিসিত 17 বছর কাল বিপিএফ সরকারের আমূলত আমি যিখিনি আমি মুসলিম সম্প্রদায়ের মানুষখিনিয়ে সম অধিকার সম বিকাশের কথা কই সিহতে গাদীত বহি যিখিনি আমাক রাম ঠগন দিছে, এইখিনি আমার মুসলিম সম্প্রদায়ের মানুষখিনি আমি সম্পূর্ণভাবেই জ্ঞাত। কারণ বিটিসির পৰা দর্জনকৈ বিধায়ক থাকার পিছতো, তিনিজনকৈ কেবিনেটত মন্ত্রী থাকার পিছতো আমি আমার বিটিসিত মুসলিম সম্প্রদায়ক লৈ আমি এটা কথা উল্লেখ করেছো, সম বিকাশ সম অধিকারের শ্লোগানেরে সিহত গাদীত বহিছিল বিপিএফ সরকারে, কিন্তু সকল সময়তে আমাক মাহিয়ার দৃষ্টিরে সিহতে চাইছে। হেয়ে আমি এইবার বিটিসি নির্বাচনত আমি ইয়ার প্রত্যুত্তর দিবলে আমি রাইজক আহ্বান জানাইছো আর আহ্বান জানাম ইয়ার উচিত প্রত্যুত্তর দিব লাগে রাইজে।